हेलो हेलो আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সাউন্ড আজকে তোমাদের এপিবিএন পাবলিক স্কুল ও কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস হবে দশম শ্রেণীর গণিত দশম অধ্যায়, অর্থাৎ উচ্চতা এবং দূরত্ব অধ্যায়। তোমরা সবাই ভিডিও এবং মিউট করে রাখো সবাই। তোমাদের আমাদের আজকে ক্লাস হলো দশম শ্রেণীর দশম অধ্যায়, গণিতের দশম অধ্যায়ে দূরত্ব এবং উচ্চতা সংক্রান্ত। দেখো, আমি আজকে তোমাদের একটা সৃজনশীল প্রশ্নে আলোচনা করতে চাই। প্রশ্নটা আমি এখানে লিখছি এবং তোমরা সেটা দেখতে পাচ্ছ। একটি নদীর এক তীরে কোন স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি যেখানে দাঁড়িয়ে আছে তার ঠিক সোজা অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। লোকটি নৌকা যুগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছলো। এটা হলো তোমাদের উদ্দীপক। এটার আলোকে আমাদের তিনটা সৃজনশীল প্রশ্ন খেয়াল করো। এর আগেও এই অধ্যায়ের অঙ্ক আমরা ক্লাস করছি। 1 নম্বর প্রশ্ন হলো, উদ্দীপকের আলোকে বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখাও। উদ্দীপকের আলোকে একটা চিত্র আঁকাতে হবে এবং সেই চিত্রের বর্ণনা দিতে হবে। 6 নম্বর প্রশ্ন হলো, নদীর বিস্তার নির্ণয় করো। 9 নম্বর প্রশ্ন হলো, লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব নির্ণয় করো। উদ্দীপকের আলোকে আমাদের এই তিনটা প্রশ্ন। এখন আসো আমরা 9 নম্বর আগে সমাধান করি, চিত্র আঁকাবো। আমাদের মনে করি এই যে সিবি বা বিসি, এটা হলো নদীর বিস্তার। সি একটা নদীর তীর, তীরের একটা বিন্দু, অপর তীর তীরের একটা বিন্দু হলো বি। এই বিসি হলো নদীর বিস্তার। একটি তীরের সি বিন্দুতে লোকটি দাঁড়িয়ে আছে এবং ঠিক সোজা অপর তীরে বি বিন্দুতে এবি একটি গাছ। এই বি হলো গাছের পাদবিন্দু বা গোড়া, এ হলো গাছের শীর্ষবিন্দু। এখন এই এ আর সি যোগ করলে সি বিন্দুতে যে কোণ তৈরি হলো এটা হলো এই গাছের শীর্ষের উন্নতি কোণ। এখন লোকটি নৌকা যুগে সি বিন্দু থেকে ঠিক সোজা এই গাছকে লক্ষ্য করে রওনা দিল, অর্থাৎ এই বি বিন্দুতে সে পুষবে। কিন্তু নদীতে প্রবল স্রোত থাকায় লোকটি বি বিন্দুতে না পৌঁছে গাছের গোড়া বি থেকে 10 মিটার দূরে ডি বিন্দুতে পুষলো। এখন সি থেকে ডি বিন্দুতে গিয়ে পুষলো। এখন প্রশ্ন হলো, এই সি ডি এর দূরত্ব কত? তারপর হলো, এই নদীর বিস্তার মানে বি সি এর দূরত্ব কত? এগুলো আমরা এখন আস্তে আস্তে সমাধান করব। প্রথম প্রশ্নটা দেখে নাও সবাই, উপরোক্ত বর্ণনাটি চিত্রের সাহায্যে দেখাও। তাহলে আমরা মনে করি নদীটির বিস্তার বিসি, বি বিন্দুতে এবি একটি গাছ, গাছটির উচ্চতা 150 মিটার, অর্থাৎ এবি সমান 150 মিটার। অপর তীরে সি বিন্দুতে, মানে গাছ যে তীরে আছে তার সেইতে অপর তীরে সি বিন্দুতে গাছটির শীর্ষের উন্নতি কোণ, এই এ সি বি, এই যে এই কোণকে বলা হচ্ছে গাছের শীর্ষের উন্নতি কোণ। এ সি বি সমান 30 ডিগ্রি। গাছটির পাদবিন্দু বি মানে গোড়া থেকে 10 মিটার দূরে ডি বিন্দুতে লোকটি পুষলো। এ হলো চিত্রের মাধ্যমে আমাদের বর্ণনা 9 নম্বর প্রশ্ন। এইটুকু বর্ণনা চিত্র একে, এইটুকু বর্ণনা লিখলে তোমাদের কয়ের উত্তর লেখা হলো এবং এর জন্য তোমরা 2 মার্কস পেয়ে যাবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি এইটা বুঝতে পারছো? চিত্র আঁকান, একজন কথা বলো। জি স্যার। জি স্যার। চিত্রে বর্ণনা দিলাম,
এখন আমরা খ নম্বরে যেতে চাই তোমরা সবাই মিউট করো খ নম্বর দেখো নদীর বিস্তার নির্ণয় করো তার মানে বি হলো একটা তীরের বিন্দু সি হলো অপর তীরের বিন্দু এই বিসি কিন্তু নদীর বিস্তার এখন আমরা এই বিসি এর দূরত্ব নির্ণয় করব খেয়াল করো এখানে কিন্তু এ বি সি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে তাহলে এ বি সি যদি আমাদের সমকোণী ত্রিভুজ হয় এখন সি কোণের সাপেক্ষে ভূমি হলো আমাদের বি সি আর লম্ব হলো এখানে এ বি আমাদের এখানে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে এখানে সূক্ষ্ম কোণ সি হলো এ সি বি হলো 30 ডিগ্রি কোণ এ সি বি এর সাপেক্ষে এ বি হলো এই ত্রিভুজের লম্ব আর বি সি হলো এই ত্রিভুজের ভূমি তাহলে আমাদের লম্ব দেওয়া আছে ভূমি বের করতে হবে তাহলে লম্ব আর ভূমির সাথে ত্রিকোণমিতির কোণ যেহেতু আমাদের লম্ব দেওয়া আছে ভূমি বের করতে হবে তাহলে লম্বের সাথে ভূমির সম্পর্ক হলো ট্যান থিটা তাহলে আমরা এখানে লিখবো কোণ ট্যান এ সি বি ট্যান সমান কি আমরা জানি ট্যান সমান লম্ব ভাগ ভূমি তাহলে এই ত্রিভুজের লম্ব হলো আমাদের এ বি আর ভূমি হলো বি সি আমরা অনুপাতটা লিখে দিলাম ট্যান থিটা এখন থিটার মান তো আমাদের দেওয়া আছে 30 ডিগ্রি থিটার মানে যে এ সি বি কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি আমরা মান বসিয়ে দিলাম এ বির মানও দেওয়া আছে আমাদের 150 মিটার বসালাম আর বি সির মান আমরা ধরছি এক্স আমাদের সমীকরণ তৈরি হয়ে গেল এই সমীকরণ থেকে আমরা এক্স এর মান বের করি এখন tan 30 ডিগ্রি সমান 150 ভাগ x tan 30 ডিগ্রির মান আমরা আমাদের যে চার্ট দেওয়া আছে বা ক্যালকুলেটর থেকে আমরা বের করে নিতে পারি tan 30 ডিগ্রি মানে হলো 1 ভাগ √3 আর ডান পাশে যে যে অংশটা আছে ওই রকমই রাখলাম এরপর আমরা r গুণন করে দিলাম x গুণ 1 মানে x আর √3 গুণ 150 মানে 150 √8 কেউ যদি এটা এই অবস্থায় রাখে তাও সমস্যা নাই এটা যদি আমরা 150 কে রুট থ্রি দিয়ে গুণ করি তাহলে আমাদের দশমিক ভগ্নাংশে আমরা মান পাব 259.808 এটা হলো আমাদের x এর মান এই x এর মানই কিন্তু আমাদের নদীর বিস্তার অর্থাৎ একটা রেজাল্ট আমরা পেলাম সুতরাং নদীটির বিস্তার হলো 150 রুট থ্রি মিটার অথবা 259.80 মিটার কেউ যদি রেজাল্ট এটা রাখে তাও সমস্যা নাই যখন তোমরা দশমিকে যাবে তখন অবশ্যই প্রায় লিখে দিবে কারণ এখানে আসন্ন মান আমাদের আছে যখন আমরা দশমিকে রেজাল্ট লিখব তখন আমরা অবশ্যই প্রায় কথাটা উল্লেখ করব আর যদি কেউ সরাসরি এই 150 রুট থ্রি মিটার এটা রেখে দেয় তাও সমস্যা নেই এটাও রেজাল্ট প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা খুব সহজেই খ নম্বর সমস্যার আমরা অর্থাৎ নদীর বিস্তার নির্ণয় করলাম এইটার ব্যাপারে যদি কারো প্রশ্ন থাকে কথা থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে সে কথা বলো আমরা খ নম্বর প্রশ্নের যে সমাধান করলাম এটার ব্যাপারে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে সেটা আমার সাথে কথা বলো শেয়ার করো হ্যালো আবিদ আবিদ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ আবিদ হ্যালো আবিদ আবিদ হ্যাঁ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ জি স্যার এই যে আমরা খ নম্বর প্রশ্নে দেখো এই যে বিসি হলো নদীর বিস্তার এই বিস্তারটা আমরা ত্রিকোণমিতির অনুপাত ব্যবহার করে নির্ণয় করলাম এটা কি ক্লিয়ার হইছো তুমি কি ক্লিয়ার মোটামুটি স্যার আরেকবার বুঝালে ভালো হতো বলো আমি আরেকবার স্পষ্ট করে বলো আমি তোমার কথা বুঝিনি মোটামুটি স্যার আরেকবার বোঝালে ভালো হইতো আচ্ছা হ্যাঁ সেটা আমার সাথে শেয়ার করবা আমাদের প্রশ্নটা দেখো এইটা হলো আমাদের উদ্দীপক এই চিত্রটা আমাদের কি উদ্দীপক এই বিসি হলো নদীর বিস্তার অর্থাৎ বি হলো নদীর তীরের একটা বিন্দু সি হলো অপর তীরের একটা বিন্দু অর্থাৎ এই বিসিটাই হলো নদী কতটুকু চওড়া বা কতটুকু প্রশস্ত এটা আমরা বের করব এখন আসো বি বিন্দুতে একটা গাছ আছে
সেই গাছ হলো আমরা ধরে নিলাম এবি, যার দৈর্ঘ্য হলো 150 মিটার। ঠিক বি বিন্দু থেকে ঠিক সোজা অপর বিন্দুতে, মানে অপর তীরে একটা বিন্দু হলো সি, এই সি বিন্দুতে এই গাছের শীর্ষের উন্নতি কোণ। তাহলে এ বি হলো আমাদের গাছ, বি হলো এই গাছটির গোড়া বা পাদবিন্দু, আর এ হলো এই গাছের শীর্ষবিন্দু। কারণ এ আর সি যদি আমরা যোগ করি তাহলে যে সি বিন্দুতে একটা কোণ তৈরি হলো এ সি বি, এই কোণ এ সি বি কে বলা হচ্ছে এই গাছের শীর্ষের উন্নতি কোণ, যার মান দেওয়া আছে 30 ডিগ্রি। এখন প্রশ্ন হলো আমাদের এই নদীর বিস্তার অর্থাৎ বিসি এর মান বের করতে হবে। এখন আসো চিত্র আলোকে খেয়াল করো, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না, যে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এখন এ সি বি এই সি কোণের সাপেক্ষে বি সি হলো আমাদের ভূমি আর এ বি হলো আমাদের এই ত্রিভুজের লম্ব। এখন আমাদের আসো লম্বের মান দেওয়া আছে ভূমি বি সি বের করতে হবে। তো লম্বের সাথে ভূমির সম্পর্ক ত্রিকোণমিতির কোন অনুপাত এটা আমাদের জানতে হবে। অবশ্যই তোমরা জানো সেটা হলো ট্যান, যেহেতু আমাদের লম্ব দেওয়া আছে ভূমি বের করব, সুতরাং আমরা ট্যান থিটা নিয়ে আসলে আমাদের অনুপাতটা সঠিক হবে। প্রশ্ন এখন সমাধান আসো, ধরি নদীটির বিস্তার বিসি সমান এক্স মিটার আমরা ধরে নিলাম। এখন এই যে এ বি সি সমকোণী ত্রিভুজে ট্যান এ সি বি কোণ, অর্থাৎ ট্যান সমান আমরা জানি কি লম্ব ভাগ ভূমি, তাহলে ট্যান কোণ এ সি বি এই কোণ। ট্যান কোণ এ সি বি সমান লম্ব ভাগ ভূমি, তাহলে এই ত্রিভুজের আমাদের লম্ব হলো এ বি, ভূমি হলো বি সি, এই আমরা অনুপাতটা লিখলাম। এরপরে কাজ তো খুব শুধু সহজ, শুধু মান বসে দেওয়া। এখন এ সি বি কোণের মান 30 ডিগ্রি বসে দিলাম, এ বি এর মান 150 মিটার উদ্দীপকে প্রশ্নে দেওয়া আছে আমরা বসালাম, আর বি সি এর মান তো আমরা ধরে নিছি এক্স মিটার বসে দিল। এরপরে আমাদের কাজ কি, শুধু আর গুণ করে দেবো, এক্স এর সাথে 1 গুণ তাহলে এক্স, আর রুট থ্রির সাথে 150 গুণ তাহলে 150√3, এটাই আমাদের রেজাল্ট। এখন 150 যদি কেউ √3 দিয়ে গুণ করে তাহলে আমাদের গুণ ফল আসবে দশমিক ভগ্নাংশে, 259.808, অর্থাৎ 259.808। এটা হলো এক্স এর মান, আর এক্স এর মানটাই হলো আমাদের নদীটির বিস্তার। সুতরাং একটা রেজাল্ট আমরা পেলাম, অর্থাৎ নদীটির বিস্তার 150√3 মিটার, অথবা কেউ যদি দশমিকে নিয়ে যায় 159.80 মিটার প্রায়। এইভাবে আমরা নদীটির বিস্তার বের করলাম। এবার কি ক্লিয়ার হয়েছে সবাই? যদি কারো প্রবলেম থাকে। জি স্যার ক্লিয়ার। আচ্ছা এরপরে আমরা যাব গ নম্বর প্রশ্নে। দেখো গ নম্বর প্রশ্ন হলো লোকটি যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব কত। খেয়াল করো লোকটি কিন্তু ছিল নদীর তীরের এই সি বিন্দুতে, এখান থেকে লোকটি একটা নৌকা নিয়ে এই গাছকে লক্ষ্য করে রওনা দিয়েছে, অর্থাৎ ওই লোকের লক্ষ্য হলো সি বিন্দু থেকে গাছের এই গোড়া বি বিন্দুতে পৌঁছবে। এই লক্ষ্য নিয়ে লোকটি একটা নৌকা যোগে সি থেকে বি থেকে রওনা দিয়েছে, কিন্তু স্রোতের কারণে লোকটির নৌকা বি বিন্দুতে না গিয়ে বি থেকে 10 মিটার দূরে তীরের এক বিন্দুতে, অর্থাৎ একই তীর কিন্তু এটা, এই গাছ যে তীরে আছে সেই তীরেরই বি বিন্দুতে না পৌঁছে লোকটি বি বিন্দু থেকে অর্থাৎ গাছের গোড়া থেকে 10 মিটার দূরে ডি বিন্দুতে এসে তীরে পৌঁছল। লোকটির যাওয়ার কথা কিন্তু ছিল সি থেকে বি, কিন্তু লোকটি সি থেকে বি তে না গিয়ে সি থেকে ডি তে চলে আসলো। এখন বলছে লোকটি যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব কত, অর্থাৎ এই সি ডি এর মান আমাদের বের করতে হবে। ক্লিয়ার? এখন আমরা গয়ের সমাধানে যাব। খেয়াল করো আমাদের এখন এই সি ডি এর মান বের করতে হবে। তাহলে আমাদের মূল ত্রিভুজ তো এ বি সি, যখন আমরা এই সি ডি যোগ করে দিলাম এখানে দেখো নিচেও আরেকটা ত্রিভুজ তৈরি হচ্ছে বি সি ডি একটা। মাইশা, হ্যাঁ মাইশার কি সমস্যা বলো? মাইশা আমাকে শুনতে পাচ্ছ?
হ্যালো মাইশা, আসো আমরা যে গ নম্বরের সমাধান করতে চাই, অর্থাৎ সিডি এর দূরত্ব আমরা নির্ণয় করব। দেখো চিত্রে খেয়াল করো, বিসিডি একটি নতুন ত্রিভুজ তৈরি হয়েছে। যখন আমরা এই জির সাথে সি যোগ করলাম, বিসিডি একটি নতুন ত্রিভুজ তৈরি হলো। এখন এই ত্রিভুজের আমাদের সিডি, এটাও কিন্তু সমকোণী ত্রিভুজ, খেয়াল করো। তাহলে বিসিডি এই ত্রিভুজের এই যে বিসিডি এটা কিন্তু আমাদের সমকোণ। তাহলে আমাদের এই সমকোণী ত্রিভুজের এখানে লম্ব হলো বিডি, এর মান আমাদের দেওয়া আছে 10, আর ভূমি হলো বিসি, এর মান তো আমরা বের করলাম, এটা 50√3। এখন আমাদের বের করতে হবে সিডি, অর্থাৎ বিসিডি ত্রিভুজের লম্বের মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে। এখন আমরা অতিভুজ সিডি বের করব। তাহলে আমরা এটা কোন পদ্ধতি বের করতে পারি? এটা অবশ্যই আমরা পিথাগোরাসের উপপাদ্য, অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর মান দেওয়া থাকলে তৃতীয় বাহুর মান আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে সহজে নির্ণয় করতে পারি। এখন আসো, ধরি লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব সিডি সমান এক্স, সিডি সমান এস আমরা ধরে নিলাম। এখন বিসিডি ত্রিভুজে এই যে বিসিডি ত্রিভুজের সিবিডি এটা কিন্তু সমকোণ, তাহলে বিসিডি সমকোণী ত্রিভুজের ডিবিসি 90° এবং অতিভুজ হলো আমাদের এখানে সিডি। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই, পিথাগোরাসের উপপাদ্যের সূত্র হলো লম্ব স্কয়ার, অতিভুজের উপর স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমাদের অতিভুজের মান বের করতে হবে। তাহলে এখন খেয়াল করো, সিডি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। বিসির মান তো আমরা ক্ষয়ে পেয়ে গেলাম, এখন বিসির মান খ থেকে নিয়ে এসে আমরা এখানে বসাই দেব। সিডির মান হলো এস আমরা ধরে নিলাম, তাহলে এস স্কয়ার, এস স্কয়ার সমান বিসি এর মান বসালাম, আর বিডির মান তো 10 দেওয়া আছে। এই একজন এখানে খারাপ মন্তব্য লিখছো, তোমাকে কিন্তু আমরা ইন্ডিকেট করতেছি এই যে আমাদের কম্পিউটারে এই এখানে কে এটা আছে, এই ছেলেটা কিন্তু ধরা হবে। তুমি আজেবাজে কথা লিখছো, তোমাকে কিন্তু ধরা হবে, এইটা কে জানো। এটা কিন্তু আমরা মার্ক করে রাখলাম, এলে আজেবাজে কথা লেখছে, এটা অবশ্যই তোমাকে ধরা হবে। আসো আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা কি পাই, অতিভুজের উপর স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। সবাইকে মিউট করে দেন। আমি তো মিউট করতেছি, এই যে এই ছেলেটাকে, এই ছেলেটাকে আপনি ঢুকলো, এই ছেলেটাকে ধরো তো, তোমরা সবাই এক ঠিকানা দেবো আমার। আসো আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা যে আমাদের অতিভুজ হলো সিডি, ভূমি হলো বিসি, লম্ব হলো বিডি, তাহলে সিডি স্কয়ার সমান বিসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। শুধু আমরা এখন মান বসালাম, সিডি এর মান আমরা ধরে নিছি এস, বিসি এর মান তো খ থেকে আমরা পেয়ে গেলাম, খ থেকে বিসি এর মান বসাই দিলাম, আর বিডির মান তো উদ্দীপকে বা প্রশ্নে দেওয়া আছে বসালাম। এখন আসো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 150√3 স্কয়ার, এর মান আসে 675, অর্থাৎ 67,500, আর 10 এর উপর স্কয়ার মানে তো 100, যোগ করলে 67,600, এস স্কয়ার সমান 67,600, অতএব এস ইকাল টু বর্গমূল করলে আমরা পাবো 260, অর্থাৎ এই এস এর মানই হলো লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব, অর্থাৎ সিটি, যার মান আমরা পেলাম 260, অতএব নির্ণয় দূরত্ব 260 মিটার। রাফিউল ইসলাম, রাফি চলে আসো, রাফিউল ইসলাম আমাকে শুনতে পাচ্ছ? রাফিউল ইসলাম, হ্যাঁ ভিডিও অন করো। হ্যাঁ কথা বলো, এই যে আমরা গ নম্বরের সমস্যার সমাধান করলাম,
এটা কি তোমরা ক্লিয়ার হইছো? জি স্যার সহজ। আর কারো যদি এখন আমি আজকের এই সিজন ছিল যে প্রশ্নটা আমি এখানে লিখছি এখানে তিনটা প্রশ্ন জি এটা কি আপনি বইয়ের সিজনশীল করালে? হ্যাঁ বইয়ের সিজনশীল বইয়ের একদম বইয়ের এটা কত নম্বর জানো? 19 নম্বর। 19 নম্বর সিজনশীল এটা আমরা সমাধান করলাম। এটা কি তোমাদের আমার ক্লাস আমার পাঠদান মোটামুটি শেষ। এখন যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে শুধু সেই প্রশ্নের উত্তর দেব। তোমরা যাদের প্রশ্ন আছে মিউট করে আমার সাথে কথা বলো। হ্যালো মালিহা, মালিহা আমাকে শুনতে পাচ্ছ? মালিহা মালিয়া তুমি আমাকে শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না? জি স্যার। আমরা যে আজকের সিজনশীল একটা প্রশ্ন সলভ করলাম তোমরা কি এটা ক্লিয়ার হয়েছো না কারো প্রবলেম আছে? যাদের কোনো প্রবলেম থাকলে আমার সাথে কথা বলো। যদি প্রবলেম নেই তাহলে আমি আজকের মতো ক্লাস শেষ করে দিলাম। সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং বাসায় রীতিমতো পড়াশোনা করো এবং বাসায় থাকো বাইরে বেশি ঘোরাঘুরি করো না। কারণ এই কুরবানি ঈদের পর কিন্তু বগুড়ার মহামারী মানে এটা তোমাদের করোনা যে জীবাণুগুলো ভাইরাস এই মহামারী কিন্তু এটা আরো ব্যাপক আকার ধারণ করেছে। আজকের খবরে আমি দেখলাম তোমরা তো সবাই দেখছো 90 জন আক্রান্ত। অর্থাৎ কুরবানি ঈদের পর আমাদের একটা বড় ধরনের ধাক্কা হয়তো আমাদের আসবে। সুতরাং তোমরা এই ব্যাপারে সতর্ক থাকবে। প্রয়োজন ছাড়া ওই খুবই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না এবং সবাই লেখা পড়াশোনা বাসায় করো। এই বলে আমি আজকে ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আল্লাহ